Silence pulling me down. You are the sun. ঠিক যেমনটি ভিডিওতে দেখছিলেন তাওহিদ আফ্রিদির বডির সাথে শুধুমাত্র আমার মুখ কানি অ্যাড করা হয়েছে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল। আপনি চাইলেও কিন্তু এই ভিডিওগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাস্ট এক ক্লিকে তৈরি করতে পারেন। চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। শুরুতে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বাটনে গিয়ে লিখব রিফেস। ওকে, রিফেস লিখে এখানে আমি সার্চ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন আমার সামনে রিফেস যে অ্যাপটি আছে চলে আসছে। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রেখেছি, জাস্ট আমি এখানে ওপেনে একটা ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে গেট স্টার্টেড। ওকে, আমি গেট স্টার্টেডে ক্লিক করার পর এখান থেকে বাকিগুলো সময় লাগবে, আমি জন্য আমি উপরের দিকে একটা স্ক্রিপ্ট রয়েছে, এই স্ক্রিপ্ট বাটনে দিয়ে আমি স্ক্রিপ্ট করে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিপ্ট করলাম। এখন এখানে দেখাচ্ছে প্রো ভার্সন কেনার জন্য যে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। ওকে, আমি এটা কিনবো না এই মুহূর্তে, আমি এখানে ক্রস বাটনের চিহ্ন দিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি। এখন দেখেন আমার এটা কিন্তু 3 দিনের ফ্রি ট্রায়াল ভার্সন আমি পাচ্ছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যে ভিডিওটার উপর এডিট করব সেই ভিডিওটা আমার অ্যাড করতে হবে। এখানে নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, আমি আবার বলছি প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলছে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাঝখানের দিকে দেখেন, আমি আবার বলছি মাঝখানে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, অ্যাড ভিডিও ইমেজ অর জিআইএফ ফরম্যাট এগুলো দেখাচ্ছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এখন আপনাকে বলবে যে আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটা এখানে অ্যাড করার জন্য। ওকে, আমি গ্যালারিতে ক্লিক করছি, এখন অ্যালাউ করে দিলাম। করে দেওয়ার পর এই যে তাওহিদ আফ্রিদির যে ভিডিওটা রয়েছে আমি জাস্ট এইটার উপর একটা ক্লিক দিই। এখন দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে নেক্সট যে বাটনটা রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমি নেক্সটে ক্লিক করছি, একটু সময় নেবে অ্যানালাইসিস করার জন্য। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে, এবার কিন্তু আবার ভিডিওটা চলে আসছে। এখন দেখেন এখানে সুইপ ফেস নামে একটা অপশন রয়েছে ঠিক বাম পাশে, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন চোজ এ ফেস, তার পাশে কিন্তু অ্যাড নামে একটা আইকন রয়েছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন বলছে যে এটা আমি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতেও পারি অথবা গ্যালারি থেকে আনতে পারি। ওকে, আমি একটু গ্যালারি থেকে নিয়ে আসি, যদি আমার ভালো ছবি থাকে আমি একটু গ্যালারি থেকে একটা ছবি চুজ করে দিচ্ছি। ওকে, ধরেন আমি এই ছবিটাকেই চুজ করলাম। করার পর এখন এটাকে আমি জাস্ট ফেসটাকে রাখবো যাতে আমার ভিডিওটা একটু ভালো হয়, ঠিক আছে? বেশি না দিয়ে আমি জাস্ট শুধু ফেসটাকেই রাখবো। এখানে সিলেক্ট করে আমি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করছি। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা এটা কিন্তু নিচে চলে আসছে। জাস্ট ছবির উপরে একটা ক্লিক করে সিলেক্ট করি, তারপরে এই পাশে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে। ওকে, আমি জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবারে রিফেসিং হচ্ছে, মানে এটা ছবির সাথে ভিডিওটা অ্যাডজাস্ট হচ্ছে, কিছুটা সময় লাগছে। তার আগে আপনাদেরকে বলছি, এই যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটার অনুপ্রেরণা হবে আপনাদের একটা লাইক। সো ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন, এই আশাটাই করছি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু তাওহিদ আফ্রিদির যে ভিডিও রয়েছে সেটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কিন্তু খুব চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন বুঝতেই পারছেন এটাকে আমার সেভ করার দরকার। সেভ করতে গেলে আমাকে কি করতে হবে, দেখেন উপরের দিকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে শেয়ার নামে, আমি শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে একটা আইকন রয়েছে সেভ নামে, জাস্ট আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু এখন আমার এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ওকে, তার আগে আপনাদেরকে একটু কথা বলছি যে এখানে কিন্তু একটা ওয়াটার মার্ক রয়েছে, সেটা যদি আপনাদের তুলতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে পেইড ভার্সনটা কিনতে হবে। ওকে, আমার কাজ এখানে শেষ, আমি এখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসি হোম বাটন দিয়ে। এখন আমি চলে যাই গ্যালারিতে, সত্যি আমার কাজটা হয়েছে কিনা সেটা দেখার জন্য। ওকে, আমি জাস্ট একটু গ্যালারিতে আসি, এই যে গ্যালারিতে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখেন আমি যদি এখানে অ্যালবামে ক্লিক দিই, দেওয়ার পর এখানে দেখেন এই যে রিফেস যে ফোল্ডারটা রয়েছে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন এই যে আমার ভিডিওটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো বুঝতেই পারছেন ভিডিওটা অলরেডি আমার গ্যালারিতে চলে আসছে। এখন শুধুমাত্র আমি ইচ্ছে করলেই এই ভিডিওটা আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, টুইটার অথবা হচ্ছে টিকটক যে কোনো জায়গায় আমি কিন্তু আপলোড করতে পারি। সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলোকে রিফেস করতে পারেন। সো গাইজ, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। এত হয়তো বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরও অনেক বেশি উপকার হবে, আর আমরাও কিন্তু একটা অনুপ্রেরণা পাচ্ছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।